মাত্র 5 বছরেই সোনাদা ফ্র্যাঞ্চাইজি গোলন্দাজের মাধ্যমে ইতিমধ্যেই টলিউডে ছাপ ফেলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। রাজকুমার মৈত্রর বগলা মামা যুগ যুগ জিওর হাত ধরে এবার কমেডিতে প্রবেশ পরিচালকের। দেখো, আমি কিন্তু কম বেশি হারিয়ে যাওয়া বাংলার অসংখ্য মণিরত্ন, সেটা কখনো সোনাদা খোঁজে, কখনো নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী রূপে আমরা ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলকে চিনি, আবার কখনো বগলা মামাকে চিনি রাজকুমার মৈত্রর হাত ধরে, যাদেরকে কোথাও বোধহয় আমরা ভুলে গেছি। আমার নিজের ভীষণ মনে হয় যে এই 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 মানুষগুলোর বোধহয় এই ক্রেডিটটা প্রাপ্য। ভুলে আমরা যেতেই পারি, কিন্তু তাই বলে তাদের ফিরিয়ে আনবো না এটাও কিন্তু ঠিক নয়, তাই না? আমার সীমিত ক্ষমতায় আমি এই চেষ্টাটা করে যাচ্ছি এবং আগামী দিনেও করে যাব। প্রেক্ষাপট সব থেকে বড়, সেই প্রেক্ষাপটটাকে ধরে যখন একটা গল্প বলার সুযোগ আসে সেটাকে বোধহয় নিংড়ে নেওয়া উচিত। তাই বগলা মামাকে নিয়ে এই এই সিনেমাটা, এটা তো শুধু একটা সিনেমা না, এটা ফ্র্যাঞ্চাইজ, এটা ফ্র্যাঞ্চাইজের প্রথম ছবি, আমার মনে হয় ইটস গোইং টু বি আ লাফটার রাইট। খরাজ মুখোপাধ্যায়কে ছাড়া বাংলা ছবি ভাবা যায় না, তবে তাকে ঘিরেই পুরো ছবি এরকম নজির টলিপাড়ায় একদম নেই বললেই চলে। এবার নাম ভূমিকায় থাকা নিয়ে কি বলছেন তিনি? আমি তো হিরো হতে চাইনি কোনোদিন, আমি তো মানে অদ্ভুত ঘটনা যে আমি বিভিন্ন রকম ক্যারেক্টার রোল করতে চেয়েছি এবং সেগুলো পেয়েছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আমি কখনও কোনো দিন আফসোস করিনি, করবোও না। আজকে আমাকে একটা চরিত্র দেওয়া হয়েছে যেটাই আমার বড় টেনশনের কেছে গেছে, এই রে নাম ভূমিকায় আমি, এবার তাতে কেমন করে করব, ঠিকঠাক জাজ করতে পারবো কি না, এগুলো চিন্তাও তো থাকে। সেটা করেছি যতটা পেরেছি ভালো করে। একবার একটা ওপরে একটা পাঁচিল থেকে দহাম করে নিচে পড়ে যাওয়ার একটা সিকোয়েন্স ছিল, এবং সেখানটাতে কোনো রকম প্রোটেকশন ফোটেকশন কিচ্ছু ছিল না, ওপর থেকে লাফ মারতে হবে ডাইরেক্ট, ডাইরেক্টগুলো মরে যাবো তো, কোমর ফোমর ভেঙে গেলে কী হবে? বলে না কিচ্ছু হবে না, আমরা আছি গদি ফদি দিয়ে দিচ্ছি, ওপর থেকে লাফ মার। আমাদের প্রচণ্ড টেনশান, পারবো না কিন্তু, মানে কিচ্ছু হবে না, ওপর থেকে লাফ মারো। তারপরে ডেফিনেটলি বডি ডাবল যিনি ছিলেন তিনি করলেন, কিন্তু তারপর ফাইনাল লাফটা আমি দিয়েছি, দিয়ে তো দরাম করে গিয়ে পড়লাম। আমার আবার আরও চিন্তা ছিল, আমার নিচে ছিল একটা চোর, তার বডিটা, সেই বডিটা দিয়ে আমি সে হাড় শোলার মতো পেটে না যায়, সমস্ত ঘটনা মজার হয়েছে। কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন এই তিনজন মঞ্চে একসঙ্গে অভিনয় করলেও সিনেমায় প্রথমবার। না, টেনশনে থেকে আনন্দের বিষয় ছিল, কারণ যেটা হয় যে মা বাবার সাথে আমি ছোটোবেলা থেকেই স্বপ্নসন্ধানিত অভিনয় করছি আমাদের থিয়েটার গ্রুপে, আর সেখানে অভিনয় করার সূত্রে আমরা একে অপরকে মানে মা বাবা সন্তান বাদ দিয়েও আর কি সহ অভিনেতা হিসেবে একটা পরিচিতি আছে, যে আমরা জানি যে একে অপরের সাথে থিয়েটারে আমরা যখন কাজ করেছি সেটা একটা অলরেডি বন্ডিং বা টিউনিং সহ অভিনেতা হিসেবে রয়েছে। আমরা তিনজনেই প্রথমত পেশাদার অভিনেতা, আর থিয়েটারে যেহেতু আমরা একসাথে কাজ করি, মানে আমাদের ঋদ্ধিপ্রায় জন্ম থেকেই থিয়েটার করে, তো সেইটা আমরা তো ওখানে একসাথেই কাজটা করি, কিন্তু কোনো প্রফেশনাল কাজ আমরা এই প্রথমবার তিনজনে একসাথে করলাম। কমেডি ছবিতে অভিনয় করা কি বাড়তি চ্যালেঞ্জ, কি বলছেন ঋদ্ধি ও দিতিপ্রিয়া? সেটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা যখন যে ছবিগুলো দেখে বড় হয়েছি, বা আমরা বড় হইনি মানে আমরা দেখেছি ছোটোবেলায়, যে বসন্ত বিলাপ, সাড়ে চুয়াত্তর, দাদার কীর্তি, আরও পরে শ্রীমান পৃথ্বীরাজ, বা ধরুন আমাদের সাড়ে চুয়াত্তর, এগুলো আমরা মানে মানে আমাদের মানে আইডল আর কি এনারা, মানে এই ছবিগুলোর ধরন গোনে ঘরানাটা, তো সেই রকম একটা প্রেক্ষাপটের গল্প আবার ফিরিয়ে আনা হচ্ছে এরকম একটা নির্মল আনন্দের কমেডি, সেখানে অভিনয় করা খুবই কঠিন, কারণ তখনকার দিনে কমেডি যখন হতো কেউ কাউকে পেটে সুড়সুড়ি দিয়ে হাসানোর চেষ্টা করতো না, স্বতঃস্ফূর্ত একটা আনন্দ তৈরি করা হতো, তো সেটা স্ক্রিপ্টে তো সাংঘাতিক ভালোভাবে তৈরি করা হয়েছে, কোয়েল দি লিখেছেন স্ক্রিপ্টটা এবং ধ্রুবদাও লিখেছে, তো ওরা কমেডিটা এত সুন্দর করে সাজিয়েছে যে সেখানে বাড়তি কোনো জোর করে হাসানোর কোনো মুহূর্ত নেই, তো আমাদের গুরুদায়িত্বটা সকলেরই ছিল যে সেইটাকে এক্সিকিউট করাটা, যাতে কারোর মনে না হয় যে কমেডিটা পুট অন বা মানে জোর করে একটা হাসানোর চেষ্টা করার চেষ্টা করছি আমরা। আলাদা করে যে ভীষণ কিছু করতে হয়েছে সেটা গল্পটাই এরকম ছিল আর কি, সিচুয়েশনই এমন ক্রিয়েট করা যায়। হ্যাঁ, লুক নিয়ে একটা মারাত্মক রিসার্চ হয়েছে, লুক বলো বা প্রোডাকশন ডিজাইনিং বলো, এবং ধ্রুবদা পুরোটা সাথে, এবং সবাই ইচ অ্যান্ড এভরিবডি সবাই এত খেটে খুঁটে রিসার্চ করে করেছে, আমরা তো শুধু অভিনয়টুকু করেছি আর ছবিটার সাথে থাকার চেষ্টা করেছি পুরোপুরিভাবে। সব ছবির সাথে প্রথম থেকে হয়তো থাকা হয় না, এবং আমাদেরকেও না সব কিছুতে ইনকর্পোরেট করাটা একটা একটা বিরাট পাওয়া আমাদের কাছে, খুব ভালো।
খুবই ভালো, কারণ ঋদ্ধি এর মধ্যে ঋদ্ধি উজান সবাই খুব ভালো বন্ধু হয়ে গেছে, আর আমরা মাঝে মধ্যেই সবাই সবার সাথে আর কি ফোন টোন করে দেখা করা এই করা। তো আমি ঋদ্ধি উজান সারাক্ষণ সবাই সবার লেগ পুল করে চলেছি, এবং আমি একটু কম কথা বলি, আমি একটু সাই ওদের মাঝখানে ছিলাম, আস্তে 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 আমিও আর কি ওদের মতন আর কি তালে তাল মিলিয়ে পাঁতরাম করে গেছি। বাংলা ছবির অসংখ্য থ্রিলারের মাঝে কমিক রিলিফ দেবে বগলা মামা যুগ যুগ জিও, সেই সঙ্গে খারাপ মৌলিক ছবি হওয়ার চেয়ে ভালো সাহিত্য থেকে সিনেমা হওয়া বরং ভালো, এমনটাই মনে করেন কৌশিক ও রেশমি। আমি বিশ্বাস করি যে সাহিত্যের উপর নির্ভর করে একটা স্ক্রিপ্ট করলে, মানে একটা বাজে অরিজিনাল ফালতু স্ক্রিপ্টের থেকে একটা সাহিত্যধর্মী স্ক্রিপ্ট হয়, তাহলে তার মধ্যে একটা একটা তার একটা গুরুত্বটা মানে অটোমেটিক্যালি বেড়ে যায়। সাহিত্যে এত কিছু আছে, রাদার সাহিত্যটা এক্সপ্লোরই করা হয় না এখন, মানে এক্সপ্লোর করলে কিন্তু বেটার ছবির প্রেক্ষাপটটা। যদিও ঠিকই ঠিকই বলেছো, ছবিটা লোকে দেখছে 2023, ফলে তিনটে টাইম ফ্রেম আছে, ফলে ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, এবং বিশেষ করে এখন যখন চারদিকে থ্রিলার বেশি হচ্ছে, ডিটেকটিভদের সংখ্যা বেশি, কত ব্যোমকেশ কত ফেলুদা, তার মধ্যেখানে সত্যি সত্যি বগলা মামা আমার মনে হয় একটা রিফ্রেশিং ডিপার্চার। 24 তারিখ মুক্তি পাবে বগলা মামা যুগ যুগ জিও। সোনাদার মতোই ফ্র্যাঞ্চাইজি হিসাবেই বগলা মামাকে নিয়ে তিনটি ছবির পরিকল্পনা আপাতত সেরে রেখেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এডিশন।